ইনি লাভলি বেগম। চর এলাকার নারীদের পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিয়ে কথা বলছেন, কিন্তু গ্রামের নারীদের এমন একটি বিষয় নিয়ে এভাবে প্রকাশ্যে কথা বলার মতো পরিবেশ এত সহজে সৃষ্টি হয়নি। 2017 সালে অক্সফার্ম ও সহযোগী সংস্থা SKS তাদের রিকল প্রজেক্টের আওতায় হাইজিন কর্মসূচি শুরু করে। এই কর্মসূচিতে তারা হাইজিন সেন্টার স্থাপনের পাশাপাশি তাদের ব্যবহারের জন্য হাইজেনিক গোসলখানা, হ্যান্ড ওয়াশিং ডিভাইস সহ বিভিন্ন সুবিধা দিচ্ছে। এই প্রজেক্টের সহায়তায় 2017 এপ্রিল থেকে এখন পর্যন্ত 8টি কমিউনিটি বেসড ওয়াশ এন্টারপ্রাইজ চালু করা হয়েছে, যেখানে 24 জন নারী সরাসরি কাজে নিয়োজিত আছেন। পিরিয়ডকালীন সময় নারীদের পরিচ্ছন্ন থাকা কল্পে অক্সফার্ম বিভিন্ন কমিউনিটি থেকে নারীদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। এই উদ্যোক্তারা হাইজেনিক সেন্টারে স্থানীয় কাঁচামাল দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি করে স্বল্প মূল্যে ওই অঞ্চলে নারীদের মধ্যে বিতরণ করছে। এছাড়াও এই হাইজেন সেন্টারে সাবান, শ্যাম্পু, হারপিক, ব্রাশ, ব্লিচিং পাউডার, মগ, বালতি, স্যান্ডেল, নেইল কাটার, চিরুনি, পরিচ্ছন্নতা সম্পর্কিত নানা পণ্য স্থানীয়ভাবে বিক্রি করা হয়। এর ফলে এই এলাকার মানুষ যেমন হাইজেনিক থাকছে, তেমনি কর্মসংস্থান হচ্ছে অনেক নারীর। এই অঞ্চলের মানুষ আগে পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে সচেতন ছিল না। আগে বাজারটা ছিল অনেক দূরে, তাতে সমস্যা ছিল। এখন আমাদের দোকানটা কাছে হওয়ার কারণে অনেক ভালো হচ্ছে, তারা হাতের নাগালে সব জিনিসই পায়, কিনতে পারে। নারীদের যে ঋতুকালীন একটা সময় প্রতি মাসে, এটা হচ্ছে নারীরা আগে বিভিন্ন ধরনের ন্যাকড়া ব্যবহার করতো। যে আমাদের এই হাইজিন সেন্টারের মাধ্যমে আমরা যে স্যানিটারি ল্যাপকিনটা তৈরি করি, তৈরি করার কারণে তাদেরকে আমরা এটা ব্যবহার করাচ্ছি বা বিভিন্ন মিটিং সেশনের মাধ্যমে তাদেরকে ব্যবহার করা বিষয়টা শিখেছি। কোন তারা রোগবালাই থেকে অনেক মুক্ত। আর আমরা যে দোকানটা, এই হাইজিন সেন্টারের যে বেচা বিক্রির যে লাভটা, এটা হচ্ছে আমরা সংসারের কাজে ব্যয় করতেছি।